হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল পিপিস ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে হচ্ছে 22 তারিখ আর বৃহস্পতিবার। তোমাদেরকে বলেছিলাম যে আমার এক জায়গায় ইনভিটেশন আছে কালী পুজোর, তো সেখানে যাচ্ছি। সেটা হচ্ছে বলে দিচ্ছি পল্লবের ফ্রেন্ডস অয়নদার বাড়িতে। তো পল্লব তো এখানে নেই, তো আমাকেই যেতে হবে। আর আজকে আমি সকাল থেকে ব্লগটা করিনি, আর বৃহস্পতিবার যেহেতু ব্যস্তও ছিলাম, পুজো রান্না সব করা, আর এখন হচ্ছে আমি রান্না করে নিয়েছি, ওই জন্য একটু দেরি হয়ে গেল। দাদুমার জন্য রান্না করে নিয়েছি, মা হয়তো রুটিটা করে নেবে, আটা মাখা আছে। তো তো এই যে আমি পুরো রেডি হয়ে গেছি, আর রেডি হয়ে ভিডিওটা শুরু করেছি। আর জানি না দেখাতে পারবো কি না, কেউ তো নেই যে ব্যাক ক্যামেরা করে দেখিয়ে দেবে। তো চলো, 1:30 বেজে গেছে, একা যাব। আর স্মিতা ওখানে ওয়েট করছে, স্মিতারাও চলে গেছে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে, আর কী কী করি সেটাও দেখাবো। তো চলো টাটা ওখানে, আর কেউ স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। আর যারা নতুন ভিউয়ার্স আছো আমার চ্যানেলে, আজকে ফার্স্ট টাইম আমাকে দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর হ্যাঁ, আমার ভিডিওগুলো কেমন লাগছে সেটা কিন্তু লাইক কমেন্টস করে জানাতে ভুলো না। আর যদি কিছু ভালো লাগে তো তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে থাকো। তো চলো বেরোই, ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো এই যে আমি পৌঁছে গেছি, আর কেউ আসেনি, ওয়েট করছিলাম বাইরে দাঁড়িয়ে। তো দেখো বাড়িটা দেখিয়ে দিলাম একবার, আমি এসে গেছি। চলো থার্ড ফ্লোরে যাবো, স্মিতার এখন আসেনি, আমি উপরে যাই দেখি কী হয়, যাই না কে কে এসছে সেটাও। চলো উপরে গিয়ে দেখো। তো এই যে দাঁড়িয়ে ছিলাম, এরাও চলে এলো কোনো প্ল্যানিং ছাড়া, তিনজনে একসাথে টাইমিং। একদম একদম একদম, এই তোমাদের মনে হয় এই যে এই একজন গুনগুন আর এই যে বললা বলো চলো। আরে আমি ভাবছিলাম উপরে দিয়ে কি করবো, স্মিতাকে ফোন করছি, কারোর সাথে তো কথা হয়নি। এটা কি মরে গেল এক্ষুনি? চন্দনদা বলো কিছু, বলো সেলিব্রিটি মানুষ। এই যে দুই সেলিব্রিটি, এই যে রডিদা। আমরা এসে বাজা কালী পুজো এসে এই যে এখানে ঠাকুরের গান চলছিল, তাতেও নাচ শুরু করেছে দুজনে মিলে। আর এটা ভয়েস ওভার দিতে হচ্ছে, কারণ ওখানে গান চলছিল, তো গান দিলে কপিরাইট চলে আসবে, তার জন্য পজ করে দিতে হয়েছে। Thank you.
হয়ে গেছে সবাই বাড়ি যাওয়ার হেভি ঠান্ডা মুখ দিয়ে ধোঁয়া বের হচ্ছে কিছু বের হচ্ছে না ছি শীতকালের অপমান এটা শীতকালের অপমান আজ ডিসেম্বরের 22 তারিখ কিন্তু কোনো ঠান্ডাই নেই আমি ম্যারাথন সর্দিতে ভুগছি মানে আমার গত নভেম্বর মাস থেকে সরি পুজোর পর থেকে সর্দি লেগে আছে তো এখনো লেগেই আছে মানে করোনা 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 নিয়ে তো এখানে আমরা বন্ধুরা মিলে কিছু ছবি ক্লিক করেছিলাম সেগুলো তোমাদের সাথে শেয়ার করে দিলাম কেমন লাগলো জানিও গুড মর্নিং ফ্রেন্ডস আজকে হচ্ছে নেক্সট ডে আর নেক্সট ডে আমি চায়ের সাথে ভিডিওটা শুরু করলাম তো রাত্রে এসে ভিডিওটা শেষ করতে পারিনি তো ভিডিওটা আমি কন্টিনিউ করছি তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা আর চাটা খেয়ে নিই কালকে খুব ঠান্ডাও লেগে গেছে আমার গুড মর্নিং ফ্রেন্ডস তো আজকে হচ্ছে নেক্সট ডে আর চা খেতে খেতে ব্লগটা শুরু করলাম কালকে ভিডিওটা শেষ করা হয়নি আর কাল আসার সময় এত ঠান্ডা লেগেছিল টোটোতে যে এসে আর কিছু করতেও ইচ্ছে করেনি জাস্ট জামা কাপড় চেঞ্জ করে শুয়ে পড়েছিলাম তো চলো ও এখন আমাকে বাজারে যেতে হবে একটু বাজারেরও দরকার আছে তো চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি নাহলে দেরি হয়ে যাবে চাটা খাওয়া হয়ে গেছে এসে জল খাবার করবো দেখি আগে বাজারটা করে আসে নাহলে অনেক দেরি হয়ে গেছে আজকে উঠতেও দেরি হয়েছে জানি না তো চলো যাই বাজারে আর বাইরে গিয়ে আমি ভিডিও করি না তো বাজারে গিয়ে ভিডিও করবো না জিনিসপত্র থাকবে হাতে তো কী কী কিনবো সেটা এসে দেখাবো আর কি রান্না করছে আছি সেটাও দেখাবো তো চলো স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো তো আমি বাজার করে চলে এসেছি আর বাজার করে কী কী এনেছি সব দেখে নিই বেশি কিছু মনে নেই তো যা যা কিনেছি সব দেখে নিই তো এই যে মাংস কিনতে গেছিলাম তো এখানে মাংস আর কিনেছিলাম এই যে গাজর ক্যাপসিকাম পাতিলেবু আর এই পাশে আবার দাদু নিয়ে এসছে ফুলকপি পেঁয়াজকলি গাজর শিম তো বাজার ডবল ডবল হয়ে গেছিলো আর এই যে দেখে নাও বাজার থেকে আমি পরোটা কিনে নিয়েছিলাম জলখাবারের জন্য কারণ হবে না তৈরি রান্না রয়েছে তো চলো রান্না জোগাড়টাও করে নিয়েছে রান্না জোগাড় করে একবারে এসছি মানে সব মশলা কাটা রয়েছে মাংস করব মাংস জোগাড় আর এই যে কড়ায় তেল বসিয়ে দিয়েছি মাংস করার জন্য আগে আলুটা ভেজে নেব তো চলো দেখতে থাকো আর আমি রান্নাটা করে নিই ঝটপট করে তো এই যে এখানে আলুটা ভেজে নিচ্ছি নুন আর হলুদ দিয়ে ভেজে নেবো আর একদিকে মশলাটাও বেটে নিচ্ছিলাম মিক্সিতে সেটা দেখাচ্ছে এই যে এখানে সব মশলা বাটা হয়ে গেছে আর গুঁড়ো মশলাগুলো সব এতেই দিয়ে রেখে দেবো কারণ পেঁয়াজের হাত ঠেকাঠেকি করা যাবে না ওই জন্য একবার ওপর থেকে দিয়ে নিই তারপরে মশলাটা মিশিয়ে নেবো যে ধনে জিরে আর এখানে পেঁয়াজ আদা রসুন টমেটো কাঁচা লঙ্কা পেস্ট করা ছিল এই যে জিরে গুঁড়ো দিলাম হলুদ তারপরে একটু লাল লঙ্কা কাশ্মীরি মরিচ গুঁড়ো দেবো কালারটা ভালো আসবে তাহলে এই যেখানে আমার আলু ভাজা হয়ে গেছে আর ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা লবঙ্গ ছোটো এলাচ দালচিনি ফোড়ন দিই এতে পেঁয়াজটা দিতে পারি পেঁয়াজটা কুচিয়ে রেখেছি অল্প করে সেটা আগে ভেজে নেবো লাল লাল করে তো চলো আর হ্যাঁ বলে রাখি এর সাথে সাথে আমি মাটনটাকে একটু সিটি দিয়ে নিয়েছিলাম প্রেসারে কিছু না শুধু একটু পেঁয়াজ রসুন বাটা আর গোলমরিচ দিয়ে আর একটু বাটার দিয়ে দিয়েছিলাম দিয়ে ওটাকে একটু সিটি দিয়ে নিয়েছি তাহলে কী হবে কষানোর পর আর সিটি দিতে হবে না প্রেসারে কষিয়ে নিলেই ভালো মতো ভালো যাবে সেটা তোমাদের দিয়েছি পেঁয়াজ ভাজার সাথে সাথে আমার মাংসটা সিটি দেওয়া হয়ে গেছে দেখো একবার ভালো সেদ্ধ হয়ে যায় চারটে সিটি দিয়েছিলাম গলেও যায়নি আবার শক্ত হয়নি তাহলে কী হবে মাংসটা ভালো করে কষালে মশলাটাও ঢুকবে হালকা একটু সিটি দিয়ে নিলে ভালো হয় মাংসটা
তো দেখো আমার তৈরি হয়ে গেছে মাংসের লাল লাল ঝোল মাটনের। আর এটা আমি অনেকদিন পর খেলাম, মাঝে মাটন খেতেই পারছিলাম না, তো অনেকদিন পর মাটনটা আমি খেলাম আর বেশ ভালোই লাগলো খেতে। কষা কষা করেছিলাম, বেশি ঝোল করিনি। তো এখন বাজে প্রায় 3টে আর রান্না কমপ্লিট, সবাইকে খেতে দেওয়া হয়ে গেছে, এবার আমি খাবো, চানও হয়ে গেছে। তো চলো খেয়ে খেয়ে বাকি কথা হচ্ছে। তো দেখো আমি খেতে বসে গেছি, ভাত পেঁয়াজ আর লাল লাল মাটনের ঝোল, দুপুরবেলাটা পুরো জমে গেছিলো। তো ভাবলাম খাওয়া পর ভিডিওটা শেষ করে দিই, কারণ ভিডিওটা যদি বড় হয়ে যায় দেখিনি কত কি হয়েছে। তো তোমাদের আমার এই ভিডিওটা কেমন লাগলো, আর আমরা বন্ধুরা মিলে যে খুব মজা করেছি সেটা তো তোমাদের সাথে শেয়ার করলাম, আর দুদিনের ব্লগ একদিনে শেয়ার করছি। তো চলো বেশি কিছু না বলে এখানে ভিডিওটা এন্ড করছি, আর যদি কিছু ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্টসের মাধ্যমে জানাতে থেকো, আর শেয়ার করতে থাকো তোমাদের ফ্যামিলি ফ্রেন্ডসদের সাথে। তো আর যারা নতুন ভিউয়ার্স আছে আমার চ্যানেলে, আমাকে আজকে ফার্স্ট টাইম দেখছো, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেকেই আছে আমি দেখছি যে সাবস্ক্রাইব করছো না, অথচ ভিডিও ভিউ হচ্ছে, তো সাবস্ক্রাইব করে দিলে একটু সাপোর্ট হবে আমার। তো কি বলবো, একটু সাপোর্ট করো এই বোনটাকে। আর চলো এখানে ভিডিওটা এন্ড করছে, নেক্সট ডে নতুন ভিডিও নিয়ে আসতে চলেছি। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।